আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে একটা ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিস্টেম বানাতে হয়। তো এটা বানানোর জন্য যা যা প্রয়োজন পড়বে তা একটু পরে বলে দিব। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কয়েল, ঠিক আছে? এই কয়েল দিয়ে কিন্তু পাওয়ার ট্রান্সফার সিস্টেমগুলো বানানো হয়। তো কিভাবে বানাতে হয় চলুন শুরু করছি। এই প্রজেক্টটা বানানোর জন্য আরও দুইটা জিনিস প্রয়োজন পড়বে, ভিডিওটি দেখতে থাকুন, তাহলে ভিডিওর মাঝখানে বলে দিব। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা গোলাকার পাত্র বা একটা গোলাকার বস্তুর ভিতরে 30টা ফেজ দিয়ে দিবেন একটা কয়েলকে। 3 4 5 6 ও সুইটটা যাইতেছে, ওকে 30টা ফেজ দিয়ে দিব। এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, আমাদের কয়েলটা বাঁধতে হবে 30টা ফেজ দিয়ে। ওকে, তো 30টা ফেজ হয়ে গেলে বাল্বের মধ্যে থেকে বা গোলাকার পাত্র থেকে এটাকে বের করে নেবেন। এ তারগুলো কিন্তু খুবই নরম, এগুলো টান খেলে ছিঁড়ে যায়। ওকে, এখন আমরা 2 মাত্রার অবশিষ্ট তারগুলো কয়েলে ফেঁসিয়ে দিব। খুব সুন্দরভাবে ফেঁসিয়ে দিবেন যেন জিনিসটা দেখতে সুন্দর হয়। ওকে, কয়েকটা গোলাকার করে ফেঁসিয়ে দিবেন। আমি ফেঁসাচ্ছি যাতে আমাদের ফ্রেমটা ছুটে না যায়। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, ফার্স্ট ফ্রেম। তো এটাকে আমরা এক পাশে রেখে দিব এবং আমরা সেকেন্ড স্টেপটা দিব। এটা খুবই মনোযোগ সহকারে দেখুন, যত মানে ইয়ে রয়েছে মোর তত মোর হচ্ছে এটার মধ্যে। তো এটা ওইটার মতোই, তবে একটু ভিন্ন রকম। তো এটা হচ্ছে আপনারা সর্বপ্রথম 30টা প্যাচ দিয়ে, 30টা না দিলেও চলে, 15টা প্যাচ দিয়ে দিবেন। এবং 15টা প্যাচ দেওয়ার পরে একটা মাঝখানে, অর্থাৎ এটা হচ্ছে 0, ঠিক আছে? 15টা প্যাচ দেওয়ার পরে 0 বার করবেন, অর্থাৎ 2টা তার না কেটে একটা তার বের করে রাখবেন 15টা ফেজ দেওয়ার। এই যে আমি বের করে রাখছি, একটু লক্ষ্য করুন, মানে 15টা ফেজ দেওয়ার পরে একটা তার আপনারা বের করে রাখবেন, ঠিক আছে? এটাকে বলা হয় 0। তারপরে আবার 15টা ফেজ দিয়ে দিবেন, তাহলে আমাদের এই কয়েল থেকে 3টি তার বের হবে, 30টা ফেসের মধ্যবর্তী স্থানে একটা, আর একটা হচ্ছে 30-এ, একটা হচ্ছে 1-এ। তো এটাও ওইটার মতো ফ্রেমটাকে সুন্দরভাবে পেঁচিয়ে দিবেন যেন না ছিঁড়ে যায়। তাহলে আমাদের প্রথম ফ্রেমটায় 2টা তার বের হয়েছে এবং দ্বিতীয় ফ্রেমটায় 3টা তার বের হয়েছে। শূন্য এবং 1 2 মোট 3টা তার বের হয়েছে।
এখন এটাকে আমরা একটু অন্য স্টাইলে দেখব, দুইটা প্রেমকে। ওকে, আমাদের দুইটা কয়েল পেঁচানো শেষ, এবং আমাদের যে প্রথম কয়েলটা পেঁচিয়েছিলাম সেই কয়েলের মাথায় একটা এলইডি বাতি লাগিয়ে দিবেন। ওকে, আমি প্রথমটায় একটা এলইডি বাতি লাগিয়েছি এবং এটাকে আমরা পাশে রেখে দিব, এটা আর কোনো কাজ নাই এটা। ওকে, তো এখন হচ্ছে আবার সেকেন্ড স্টেপটা কিভাবে সংযোগ দিব, তো সেটা তো সেকেন্ড স্টেপে আমরা আগে বলেছি যে তিনটা তার, এখন আমাদের একটা ইয়ে লাগবে, 1305 একটা আইসি লাগবে। আইসিটা লাগানোর আগে এই তারগুলোর উপরের ময়লা উঠিয়ে নিতে হবে, কারণ এটা একটা কাভার তার, উপরের তারগুলো উঠিয়ে নেবেন, নিয়ে তারপরে সংযোগ দিবেন, না হলে হবে না। তো এখন 1300 এই আইসিটা তিনটা ঠ্যাং, তো তিনটা ঠ্যাঙের মধ্যে আমরা সংযোগ করব, দেখুন। ওকে, আমাদের জিরো অর্থাৎ যেটা আমরা প্রথমে বের করেছি সেটা 1K রেজিস্টরের মাথায় লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা 1300 একটা আইসি গায়ে লেখা আছে, দেখুন। ওকে, এটা আমরা ড্রাইভের মধ্যে আটকে দিলাম। এই ড্রাইভটা কিভাবে বানালাম এই নিয়েও আমার ভিডিও আসবে, আশা করি। আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে দেখতে পারবেন এটা আমি কিভাবে বানিয়েছি। তো আসি আমরা সংযোগে। তো আবারও বলছি যে আমাদের দ্বিতীয় কয়েলটার ওয়ান লাগাতে হবে ইয়েত, আর 1K রেজিস্টার এর অপর মানে প্রথম সাইডে। ওকে, 1K রেজিস্টারের একটা কাটা লাগাবো আমরা 1300 আইসির এক ঠ্যাঙ্গে। ওকে, যে কোনো এক ঠ্যাঙ্গে লাগালে চলবো, এখানে কোনো সমস্যা হবে না। ওকে, একটা লাগিয়ে দিলাম। এখন 1K রেজিস্টার আর একটা অপর যে কাঠিটা রয়েছে সেটাতে আমরা লাগাবো ইয়ে আমাদের দ্বিতীয় ফ্রেমটা। তারপরে আমরা ব্যাটারিটা সংযোগ দিব। ব্যাটারিটা সংযোগ দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, ব্যাটারিটার ফেস তারটা হবে 1300 আইসির বাম পাশে, ঠিক আছে, অর্থাৎ 1K রেজিস্টারের অপর সাইডে। আর মাঝখানে যেই ইয়াটা রয়েছে মাঝখানে সেটা লাগিয়ে দিতে হবে। তো লাগানো কমপ্লিট হলে দেখতে পারবেন যে এটা কিভাবে আকর্ষণ করে এবং বিকর্ষণ করে। তো মানে তার ছাড়াই এ ধরনের একটা সিস্টেম তৈরি করতে পারবেন খুব সহজেই। তা আমার এলইডি বাল্বটা একটু ডিস্টার্ব করতেছে, একবার জলে আবার নিভে যায় এলইডি বাল্বটা। মানে আমি একটা বাল্ব কিনে আনছিলাম কিন্তু বাল্বটা আর পাইতেছিলাম না, তাই চার্জার থেকে এই এলইডি বাতিটা সংরক্ষণ করেছি, কিন্তু এটা বেশি বোল্ট সহ্য করতে পারে না, এর জন্য বাতিটা প্রথম রাউন্ডে কেটে গিয়েছে। তো এটা কিন্তু 100% কাজ করে, এখানে কোনো ফেকের কিছু নেই। যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা বাড়িতে ট্রাই করো, তারপরে আমাকে কিছু বলো।